এটা হচ্ছে আমার মায়ের পরিশ্রমের ফসল। সত্যি খুব সুন্দর ড্রাগন হয়েছে, এটা একমাত্র সম্ভব হয়েছে পরিশ্রম এবং ধৈর্যর কারণেই। আমরা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু পরিশ্রম এবং ধৈর্য দ্বারাই সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটিও একটু হলেও ভালো লাগবে আপনাদের কাছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের পরিশ্রমের ফসল। আমার মা পরিশ্রম করেছে, গাছ লাগিয়েছে, তো সেই গাছে এই যে খুব সুন্দর ড্রাগন ফল হয়েছে, তো মা অনেক বেশি খুশি। আমি গিয়েছিলাম মায়ের কাছে, তো মা আমাকে নিয়ে গেল দেখাতে ছাদে, যে দেখো কি সুন্দর ফল হয়েছে। সত্যি পরিশ্রমের ফলেই আসলে সফলতা অর্জন করা সম্ভব। আর এই যে ছোট কাঁঠাল মাহির এখন ভেঙে নিচ্ছে, তো এটাও আমার মায়ের গাছের কাঁঠাল। কয়েক বছর আগে মা গাছ লাগিয়েছিল, সেই গাছে অনেক কাঁঠাল হয়েছে, ছোট ছোট কাঁঠাল, যদিও খেতে ভীষণই মিষ্টি। তো আসলে এটাই সত্যি কথা, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না। তারপর আমরা কেন জানো ধৈর্য হারা হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। সঠিকভাবে পরিশ্রম করলে, ধৈর্য দিয়ে কাজ করলে সফলতা অর্জন করা সত্যিই সম্ভব। কোনো কাজে ব্যর্থ হলে, হতাশাগ্রস্ত না হয়ে যদি কঠোর পরিশ্রম করে মনোনিবেশ করা যায় সেই কাজের প্রতি, তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। তো বন্ধুরা, এই কথাগুলো কেন বলছি একটু পরেই বলছি, কারণ আমার অনেক বন্ধুরাই ইউটিউবে কাজ করছে, তো তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যে মনিটাইজেশন নেই, ভিউজ নেই, কিভাবে কি হবে, সব কিছু মিলিয়ে তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে ভিডিওতে শেয়ার করছে অনেক কথা। তো সেই কথা শুনে আমার এই কথাগুলো না বলে আর পারলাম না। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা শাক বেছেছিলাম, তো সাথে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দিল। তো আমি দেখা যায় সন্ধ্যাবেলা শাক কিনে রাখলে সেগুলো পরের দিনের জন্য আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে সুবিধা হয় রান্নার সময়, আর ঝামেলা কম হয়। আর এদিকে রাতের খাবারের পরে আমি একটু এই যে কিচেনটাকে একটু ভালো করে ক্লিন করে রেখে যাচ্ছি, চুলা, তারপরে এখানে যা থালা বাসন আছে এগুলো ধুয়ে রেখে গেলে পরের দিন সকালে যখন কিচেনে আসি অনেক বেশি ভালো লাগে। তো এটা হলো পরের দিন সকালবেলা সুজির হালুয়া করেছি আর রুটি করেছি, এটা আজকে আমাদের সকালের নাস্তায় খাবো। তো প্রতিদিন সকালবেলা তো নাস্তা বানাতেই হয়, তো আমি রাত্রেবেলায় ডিসাইড করে রাখি যে সকালে কী নাস্তা বানাবো, তাহলে আমার সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠি যেহেতু নাস্তা বানাতে হয়, তো আমি আগে থেকে সবার সাথে আলাপ করে রাখি যে কী নাস্তা খাবে, তো সেই অনুযায়ী নাস্তা বানিয়ে নিই। তো আজকে এটাই করলাম আর কি, সুজির হালুয়া, রুটি আর একটু ফল কেটে নিয়েছি। আর এই যে গরম পানি ফ্লাস্কে রাখছি, আমাদের সবারই মোটামুটি একটু ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, তো এই জন্য একটু গরম পানি খাচ্ছি। এখন যে পরিস্থিতি, চারিদিকে মানুষ অসুস্থ, ডেঙ্গু, সব কিছু মিলিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সবাইকে, একটু সাবধান থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিও, যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, প্রতিনিয়ত আমাকে সময় দিচ্ছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যে কথা বলছিলাম আর কি, কোনো কাজে সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, এটা একদমই সত্যি কথা, আর আমরা তো সবাই এটা জানি। তারপর আমরা কেন যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কারণ আমার অনেক আপুরাই বলে ভিডিওতে এসে যে ভিডিও দিচ্ছি, কোনো ভিউজ নেই, কোনো মনিটাইজেশন নেই, কত কিছু বলে। তো আসলে এরকম হতাশাগ্রস্ত হলে তো কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে না, কোনো মতেই সম্ভব না।
তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো কাজই খুব তাড়াতাড়ি যে সফলতা আসে সেটা কিন্তু না। আমরা যেমন স্টুডেন্ট লাইফে পড়াশুনো করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করার জন্য তো আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। তো সব কাজই এরকমই, কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা একদমই সম্ভব না, আর তার সাথে অবশ্যই ধৈর্য থাকতে হবে। তো আজকে হয়নি তো কালকে হবে, এভাবে করে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, সেটাই আর কি। তো আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো এই যে শাক ভাজি আর ডাল চচ্চড়ি, আর এদিক দিয়ে এই যে মাহির হচ্ছে পাখির যত্ন নিচ্ছে আর কি, পাখির যে খাঁচায় টেরেটা থাকে তো ওটা দু একদিন পরপরই ও পরিষ্কার করে দেয়, ওই করে পাখির যত্ন, গোসল করানো যা কিছু দরকার তো ওই করে, এদিকটা আমাকে দেখতে হয় না। মাশাল্লাহ আমার ছেলে ভালোই পাখির যত্ন নেয়। তো এই যে পাখির খাঁচাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিচের টেরেটাতে তো পাখির পুটি পরিষ্কার করে নিতে হয় কয়েকদিন পর পরে, তো সেটাও করে দিচ্ছে ও। তো বন্ধুরা, যা বলছিলাম, আসলে কোনো কাজই সফলতা অর্জন করতে হলে অবশ্যই চেষ্টা, ধৈর্য, পরিশ্রম থাকতে হয়। আর যেটা বড় কথা, আমরা যদি কোনো কাজ করি, সে কাজটা যদি ভালোবেসে করি তাহলে কিন্তু অতটা বিরক্তি লাগে না, খারাপ লাগে না। আর ভালোবেসে কাজ করলে, পরিশ্রম করলে একদিন অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। তো এই যে আমাদের দুপুরের খাবার দাবার রেডি, শাক ভাজি করেছি, চিংড়ি মাছ বুনো করেছি, ডাল চচ্চড়ি, তো এগুলোই আজকের দুপুরের খাবার আমাদের। বন্ধুরা, যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মন থেকে সবার জন্যই দোয়া ও ভালোবাসা রইল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আটা চেলে নিচ্ছি, অনেক দিনের কিছু আটা ছিল তো মনে হচ্ছে যে একটু পোকা পোকা হয়ে গেছে, তো সেজন্য এগুলো একটু চেলে নিচ্ছি। তো আমাদের তো সকাল থেকে রাত অবধি কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ থাকি। এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার অন্য কাজে লেগে পড়েছি, এটাই আর কি আমাদের প্রতিদিনের কাজ, এইভাবেই চলে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই বিদায় নেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।